हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। इतिमध्ये चारटी राष्ट्रायत्त बैंक के निये उठे एसेछे एक आदम लेटेस्ट अपडेट, जेखाने भारतवर्षेर नामी दामी इंग्रेजी प्रतिवेदन बला हच्छे फॉर गवर्नमेंट बैंक शॉर्टलिस्ट फॉर प्रिवेटाइजेशन। अन्य आरो एकटी नामी दामी न्यूज पत्रिकाय बला हच्छे गवर्नमेंट शॉर्टलिस्ट फॉर मिड साइज बैंक फॉर पोटेंशियल प्रिवेटाइजेशन। शुधु दुटी नय, एर साथे भारतवर्षेर आरो नामी दामी पेपारगुलिते उठे एसेछे एई चारटी बैंक निये। ताई स्वल्प ভিডিও যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, ভিডিওটিকে মোটেও স্কিপ না করে এই চারটি ব্যাংকের আপডেটটি দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই গহনা সোনা নিয়ে উঠে এসেছে আজ আরো একটি দারুণ খবর। বলা হচ্ছে বড় ধামাকা বাজার কাঁপানো খবর, সোনার দামে প্রায় 10,000 টাকা সস্তা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। একদিকে যেমন চড়চড় করে বাড়ছে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস, যেখানে হাত পড়ছে মধ্যবিত্তের মাথায়, ঠিক এই সময়তে হুহু করে কমতে চলেছে গহনার সোনার দাম। তবে আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিনের সোনার বাজার দর কি হবে, তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার অ্যাসোসিয়েশন। সংগঠনটির বক্তব্য অনুসারে শহর এবং শহরের অধিকাংশ দোকান তাদের দেওয়া দরের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে, আর ওই মূল্য নির্ধারণ অনুপাতে দাম কমেছে। গত বছর করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে প্রায় সব সেক্টরে দেখা গিয়েছিল মান্দার হাওয়া। এরই মাঝে সোনার উপর দাম হয়ে গিয়েছিল আকাশ ছুঁই ছুঁই, যেখানে 55,000 বা 56,000 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল গহনার সোনার দাম। আর গহনার সোনার দাম সব থেকে বেশি বেড়েছিল লকডাউনের আগস্ট মাসে। তবে করোনা টিকাকরণের পর থেকেই সারা বিশ্ব জুড়ে ক্রমশ ওঠা নামা করছে গহনার সোনার দাম। তবে 2020 আগস্ট থেকে আজ পর্যন্ত 10 গ্রাম গহনার সোনার দাম কমেছে প্রায় 10,000 টাকা। সেক্ষেত্রে রূপোর দাম 1 কিলো তো কমেছে 10,000 টাকা। চলুন দেখে নেওয়া যাক দাম কমে কত টাকা পৌঁছেছে গহনার সোনা। যেখানে লকডাউনের আগে প্রায় 56,000 টাকা ছিল সোনার দাম, সেখানে আজ খাঁটি সোনা 22 ক্যারেট 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 47,900 টাকা, আর গিনি সোনা 22 ক্যারেট 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 45,450 টাকা। হলমার্ক গহনার সোনা 22 ক্যারেট 10 গ্রামের দাম দাঁড়িয়েছে 46,150 টাকা এবং রূপোর বাদ যাচ্ছে প্রতি কেজি 69,900 টাকা। তো ফ্রেন্ডস, ব্যাংক নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই, যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে সেটি কোন ব্যাংকে রয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার ব্যাংকের যখন কোনো লেটেস্ট আপডেট আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। এরপরে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে আজ আরো একটি বড় আপডেট। ইতিমধ্যে সারা দেশ এবং রাজ্যের বেশ কিছু নামী দামি সংস্থা এবং সরকারের আওতাভুক্ত সংস্থাগুলিকে বাজেট পেশের পর বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়া হয়েছে, রেল থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া পর্যন্ত। তবে এবারে ফের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে আজ আরো একটি বড় খবর। বলা হচ্ছে আবারও বেসরকারীকরণের পথে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, চলছে জোর জল্পনা। আবারও চারটি মাঝারি মাপের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারীকরণ করতে চলেছে কেন্দ্র। সরকারি সূত্র মারফত এমনটাই দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্স কে জানিয়েছে যে চারটি ব্যাংককে এই তালিকায় রাখা হয়েছে, সেগুলি হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক। ওই সূত্রে আরো জানাচ্ছে যে নির্বাচিত চারটি ব্যাংকের মধ্যে দুটো ব্যাংকে 2021-22 অর্ধবর্ষেই বিক্রি করা হতে পারে, তবে কোন দুটো তা এখনো জানা যায়নি। আর মাঝারি এবং ছোট ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করে জল মাপতে চাইছে মোদি সরকার। যদি এই বিষয়টিতে ভালো সাড়া পাওয়া যায় তাহলে বড় মাপের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়েও সরকার চিন্তা ভাবনা করবে বলে জানানো হচ্ছে। তবে অর্থমন্ত্রকের এক মুখপাত্র এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে দেশের বিভিন্ন সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলোকে মার্জ করা হয়েছে। তারপরে এবার কেন্দ্র সরকারের সিদ্ধান্ত, চারটি ব্যাংকে আবারও করা হবে বেসরকারীকরণ। তবে দেশ জুড়ে যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে আগামী দিনে আরো যে সকল বড় বড় ব্যাংকগুলি রয়েছে সেগুলোকেও বেসরকারি করার
পথে হাঁটবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।